আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বীরপাড়া ব্লকের শিশুবাড়ির চৌপতি থেকে গোপালপুর চা বাগানের ভেতর দিয়ে দলমোর চা বাগান পর্যন্ত প্রায় 7 কিমি দীর্ঘ রাস্তাটির পুনর্নির্মাণের কাজ শুরু না হয়ে ক্রুদ্ধ এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির চৌপতি থেকে গোপালপুর চা বাগানের ভেতর দিয়ে দলমোর চা বাগান পর্যন্ত 7.5 কিমি দীর্ঘ রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের মার্চ মাস নাগাদ। প্রসঙ্গত, রাস্তাটি পুনর্নির্মাণের জন্য বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে 3.5 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পিচ ঢালা হয়নি রাস্তায়। তার উপর 3-4 মাস ধরে বন্ধ রয়েছে রাস্তাটির পুনর্নির্মাণের কাজ। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। আলিপুরদুয়ার জেলা পরিষদ অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কি ব্যাপার? প্রায় 3-4 মাস এই বানায় এই না বানায় আরো যায় আরো আসে। কি ব্যাপার কিছু বুঝি না। এখানে গ্রামবাসীও কিছু কয় না, পঞ্চায়েতরাও কিছু কয় না। তাহলে হবে 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 কি ব্যাপার? কোম্পানিও বল না ভাই বাগানের। আর বাবা, আমাকে গাড়ি রাস্তা শোয়াগে না, রাস্তা শোবার জন্য সরকার টাকা দেখছে, তোরা করে নাও না রাস্তা। না, এটা হচ্ছে 2017-তে কাজ শুরু হয়েছিল, 2018-তে কাজ শুরু হয়েছিল মার্চ মাসে হোলির সময় রাস্তার খুঁড়াখুঁড়ি। তারপরে রাস্তাটা তো মানে মাঝখানে বন্ধ হয়ে গেল। তারপরে DM BDO আসার পরে SDO, তারপরে আসার পরে রাস্তার কাজ মোটামুটি শুরু হয়েছিল। তারপরে ইলেকশনের জন্য, পঞ্চায়েত ইলেকশনের জন্য কাজ শুরু করলো, তারপরে বন্ধ। আরও লোকসভা গেল, লোকসভার পরে শুরু করছিল, এটাও বন্ধ হয়ে গেল। এখন কাজটা তো ওইরকমই পড়ে আছে। কন্ট্রাক্টরকে অনেকবার বলি আমরা, কন্ট্রাক্টর আসেই না। BDO কে, DM কে, SDO কে সবকে চিঠি করলাম, রিসিভ কপি আছে আমাদের কাছে। আপনি